হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। জানার হলো সব টেক্সটাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব হলো কালার ফাস্টনেস নিয়ে, অর্থাৎ আজকে ভিডিও জুড়ে থাকবে আমার হোয়াট ইজ কালার ফাস্টনেস, টাইপস অফ কালার ফাস্টনেস, ইম্পর্টেন্স অফ কালার ফাস্টনেস, ফ্যাক্টর এফেক্টিং দ্য কালার ফাস্টনেস, অ্যান্ড ফাইনালি আমি দেখাই দেবো মেথড অফ কালার ফাস্টনেস, অর্থাৎ কীভাবে কালার ফাস্টনেস টেস্ট করা লাগে, ওগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। চলুন তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো বন্ধু, আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা তো আমার সাথেই থাকবেন। চলুন তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমাদের প্রথম কোয়েশ্চেন হলো হোয়াট ইজ কালার ফাস্টনেস, অর্থাৎ কালার ফাস্টনেস বলতে আমরা কী বুঝি। কালার ফাস্টনেস মিন্স রেজিস্টিং প্রপার্টি অফ টেক্সটাইল মেটেরিয়াল টু রেজিস্ট কালার লুজিং অর রিডিউসিং ফ্রম টেক্সটাইল সার্ফেস ডিউরিং ফিজিক্যাল, মেকানিক্যাল অর কেমিক্যাল ট্রিটমেন্ট ইজ কল কালার ফাস্টনেস। অর্থাৎ বাংলাতে যদি আমরা সহজভাবে বলতে যাই যে বিভিন্ন ফিজিক্যাল, কেমিক্যাল এবং মেকানিক্যাল প্রসেসের মাধ্যমে যে টেক্সটাইল ফেব্রিক আছে ওইটার কালার লুজ বা ফ্যাকাশ না হওয়ার যে প্রবণতা, যে রেজিস্ট্যান্স, যে প্রতিবন্ধকতা, ওইটাকে আমরা বলতেছি কালার ফাস্টনেস প্রপার্টি, অর্থাৎ কালার ফাস্টনেস। যদি সহজ ভাষায় আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে বুঝাতে চাই তাহলে যদি বলতে হয় এইভাবে যে আমাদের কম বেশি সবার এক্সপিরিয়েন্স আছে যে যখন আমরা টেক্সটাইল ফেব্রিকটাকে যখন সূর্যের আলো, সানলাইটে যখন শুকাতে দিই তখন দেখা যাচ্ছে কিছুদিন পরে ফেব্রিকের কালার নষ্ট হয়ে গেছে, অর্থাৎ লুজ হয়ে গেছে বা রিডিউস হয়ে গেছে। এই একটা কারণ। আর একটা কারণ হতে পারে যখন আমরা টেক্সটাইল ফেব্রিক যখন গায়ে পরিধান করার পর কোনো সারফেসের উপর আমরা বসি তখন একটা সংঘর্ষ বা কলিশন সংঘর্ষ হয়, ওই সংঘর্ষের কারণে কিন্তু ফেব্রিকের কালার লুজ হতে পারে, ওইটা একটা কারণ। আর একটা হতে পারে ফেব্রিকটা যখন আমরা হুইল পাউডার বা যে কোনো ওয়াশিং পাউডার দিয়ে ধুই কিছুদিন পরে দেখা যাচ্ছে যে ফেব্রিকের কালার নষ্ট হয়ে গেছে। এই যে এই ধরনের ফেব্রিক, অর্থাৎ যেটাকে আমি বলছি কেমিক্যাল, ফিজিক্যাল এবং মেকানিক্যাল, এই ট্রিটমেন্টগুলোর মাধ্যমে যখন কালারটা লুজ হয়ে যাচ্ছে তখন আমরাকে বলতেছি ওই ফেব্রিকের কালার ফাস্টনেস খারাপ। তাহলে এই কালার লুজ না হওয়ার যে প্রবণতা, যে প্রতিবন্ধকতা, ওইটাকে বলতেছি আমরা কালার ফাস্টনেস। যে ফেব্রিক কালার ফাস্টনেস যত ভালো হবে ওই ফেব্রিক এই যে বিভিন্ন সানলাইট, ফিজিক্যাল বা মেকানিক্যাল ফোর্সের মাধ্যমে কিন্তু অত সহজে কালারটা উঠবে না, এটাকে আমরা টোটালি কালার ফাস্টনেস হিসাবে বলতে পারতেছি। এখন আমরা দেখব ইম্পর্টেন্স অফ কালার ফাস্টনেস, অর্থাৎ কালার ফাস্টনেসের সম্পর্কে আমাদের জানা কেন গুরুত্বপূর্ণ। আমরা বলেছিলাম যে কালার ফাস্টনেস যদি ফেব্রিকের খারাপ হয় তাহলে ওই ফেব্রিকের কালার লুজ হয়ে যাবে এবং কাপড়টা কম সময়ে ফ্যাকাশ হয়ে যাবে, অর্থাৎ দু তিন দিন পরে, অর্থাৎ এক মাস পরে দেখা যাচ্ছে যে ফেব্রিকের যে কালার, যে ব্রাইটনেস, ওটা নষ্ট হয়ে যাবে। এটা যদি কালার ফাস্টনেস খারাপ হয় তাহলে কিন্তু এই সমস্যাটা ধরা পড়বে। এর কারণে কিন্তু বায়ার, অর্থাৎ যে বায়ার আপনার কোম্পানি থেকে প্রোডাক্টটা নিবে, সে কিন্তু আপনার বিরুদ্ধে কমপ্লেন করতে পারে যেহেতু আপনি ভালো প্রোডাক্ট বা ভালো কালার ফাস্টনেস ফেব্রিক সাপ্লাই দেন নাই, এবং এই ক্ষেত্রে ওই কোম্পানির মানসম্মানপূর্ণ হবে। ওই জন্য আমাদের কালার ফাস্টনেস যাতে ভালো হয় এই সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতে হবে যাতে বায়ারকে আমরা স্যাটিসফাই করতে পারি। একটা বিষয় হলো দেখুন, যদি কালার ফাস্টনেস খারাপ হয় আমরা যে ফেব্রিকগুলো কন্ট্রাস্ট ফেব্রিক বলতেছি, অর্থাৎ কন্ট্রাস্ট ফেব্রিক বলতে বুঝাচ্ছি যেমন এই ড্রেসটা, এই ড্রেসটার মধ্যে দেখা যাচ্ছে লাল স্ট্রাইপ আছে, রেড কালার, ব্লু কালার, হোয়াইট কালার, বিভিন্ন ধরনের স্ট্রাইপ আছে। এখন যদি এখানে কোনো একটা স্ট্রাইপের কালার ফাস্টনেস খারাপ হয় তাহলে ফেব্রিকটা যখন আমি ওয়াশ করব তখন দেখা যাবে কি এই রেড কালারটা বা ব্লু কালারটা এই হোয়াইট ফেব্রিকে এসে লেগে যাবে, তখন কিন্তু ফেব্রিক কোয়ালিটি নষ্ট হবে এবং এই ফেব্রিকটা আর পরার মতো বুঝিয়ে থাকবে না, এবং কোনো কাস্টমার এই ফেব্রিকটা কিন্তু আর ফাস্টনেস করবে না আপনার কাছ থেকে, এবং আপনার প্রোডাক্টটা যে লো কোয়ালিটির প্রোডাক্ট সেটা কিন্তু বিবেচিত হয়ে যাবে এবং ওই কোম্পানি বিরুদ্ধে যে কোনো কিন্তু কেউ মামলা করতে পারে বা মানসম্মান ক্ষুণ্ণ হবে আপনার কোম্পানির জন্য। এই জন্য কালার ফাস্টনেস সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতে হবে যাতে আমি যে ফেব্রিকটা রেডি করতেছি বা তৈরি করতেছি ওই ফেব্রিকে যাতে ফাস্টনেস প্রপার্টি ভালো হয়, নাহলে কিন্তু এইভাবে কালার ব্লিডটা হয়ে কিন্তু ফেব্রিক নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমরা যে ফেব্রিকটা সাপ্লাই দেবো ওই ফেব্রিকটা ফাস্টনেস ওকে আসে কি না ল্যাব টেস্টের মাধ্যমে কনফার্ম করে এরপরে কিন্তু ফেব্রিকটা সাপ্লাই দিতে হবে। এই জন্য আমাদের ফাস্টনেসের ব্যাপারে যথেষ্ট গুরুত্বপূর্ণ জ্ঞান থাকতে হবে। টাইপস অফ কালার ফাস্টনেস, ডিফারেন্ট টাইপস অফ কালার ফাস্টনেস আর ইউজ, অর্থাৎ বিভিন্ন ধরনের কালার ফাস্টনেস আমরা করে থাকি, তার মধ্যে মোস্টলি আমরা যে চারটা কালার ফাস্টনেস রিপোর্ট করি তার সেগুলো হলো
কালার ফাস্টনেস টু ওয়াশিং, কালার ফাস্টনেস টু ওয়াটার, কালার ফাস্টনেস টু রাবিং অ্যান্ড কালার ফাস্টনেস টু পারস্পিরেশন। এই চারটা মেথডে কিন্তু আমরা মেনলি ফেব্রিকের ফাস্টনেস রিপোর্ট টেস্ট করে থাকি। এখন আমরা দেখব স্ট্যান্ডার্ড অফ কালার ফাস্টনেস, অর্থাৎ কালার ফাস্টনেস টেস্ট করার জন্য আমরা তিনটা স্ট্যান্ডার্ড ফলো করি। সে তিনটা হলো, প্রথমটা হলো AATCC অর্থাৎ আমেরিকান অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল কেমিশন কালারিস, দুই নম্বরটা হলো SDC অর্থাৎ সোসাইটি অফ ডায়ার্স অ্যান্ড কালারিস, তিন নম্বরটা হলো ISO অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ড। এই তিনটা স্ট্যান্ডার্ড ফলো করে কিন্তু আমরা কালার ফাস্টনেস রিপোর্টগুলো কমপ্লিট করি। কোনো বায়ার যদি উল্লেখ করে দেয় যে আমার এই তিনটার মধ্যে এই মেথড ফলো করে কিন্তু কালার ফাস্টনেস রিপোর্টটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ বায়ার যদি বলতে পারে যে আমাকে AATCC টেস্ট মেথডে কিন্তু কালার ফাস্টনেসগুলো দিতে হবে, তাহলে কিন্তু বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে কিন্তু এভাবে করে দিতে হবে। আর যদি বায়ার উল্লেখ না করে কোন মেথডে করতে হবে, কোন স্ট্যান্ডার্ড ফলো করে করতে হবে, তাহলে কিন্তু আপনি যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফলো করে করতে পারেন। ওই ক্ষেত্রে আমরা ISOটাকে সাপোর্ট করি। কোনো বায়ার যদি উল্লেখ করে না থাকে তাহলে আমরা ISO স্ট্যান্ডার্ড টেস্টিং মেথড ফলো করে কিন্তু টেস্টিং রিপোর্টটা কমপ্লিট করে থাকি। এখন আমরা দেখবো হলো ফ্যাক্টর এফেক্টিং দ্য কালার ফাস্টনেস, অর্থাৎ কালার ফাস্টনেসের উপর কী কী বিষয় ডিপেন্ড করে ওইটা এখন আমরা আলোচনা করবো। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জানা। প্রথমটা যদি আমরা বলি নেচার অফ ফাইবার, অর্থাৎ যদি সেলুলোজ ফাইবার আমরা যদি রিয়েক্টিভ ডাই অথবা ভ্যাট ডাই দ্বারা ডাইং করি তাহলে কিন্তু কালার ফাস্টনেস ভালো হবে, কিন্তু আমরা যদি ডিরেক্ট ডাই দ্বারা সেলুলোজ ফাইবার ডাইং করি তাহলে কিন্তু কালার ফাস্টনেস ভালো হবে না। একইভাবে যদি আমরা প্রোটিন ফাইবার অ্যাসিড মডার্ন ডাই দ্বারা অথবা রিয়েক্টিভ ডাই দ্বারা ডাইং করি তাহলে কিন্তু কালার ফাস্টনেস ভালো হবে। ওই জন্য আমাকে কালার ফাস্টনেস ভালো করতে হলে কিন্তু নেচার অফ ফাইবার অর্থাৎ ফাইবারটা সেলুলোজ ফাইবার নাকি প্রোটিন ফাইবার ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাকে ডাই সুভাবে সিলেকশন করতে হবে, তাহলে কিন্তু আমার কালার ফাস্টনেস ভালো হবে। দুই নম্বরটা হলো মলিকুলার স্ট্রাকচার অফ ডাইস, অর্থাৎ আমরা ফেব্রিক ডাইং করার সময় যে ডাইসগুলো ব্যবহার করি ওগুলো যদি মলিকুলার সাইজটা একটু বড় হয় তাহলে কিন্তু ডাইসগুলো ফাইবারের ভিতরে গিয়ে বন্ধন শক্তিশালী একটা বন্ধন সৃষ্টি করতে পারে, কারণ ডাইসগুলো কিন্তু ফেব্রিকের ভিতরে গিয়ে কিন্তু বন্ধন সৃষ্টি করি। এবং ডাইস সাইজ যদি বড় হয় তাহলে কিন্তু স্ট্রাকচারটা কিন্তু আরও স্ট্রং হয়, তখন কিন্তু কালার ফাস্টনেসটা ভালো হবে। ওই জন্য মলিকুলার সাইজ যদি বড় হয় কালার ফাস্টনেসও ভালো হবে। দুই নম্বর গেল। তিন নম্বর হলো ডেপথ অফ শেড, অর্থাৎ শেড যদি ডিপ হয় তাহলে কিন্তু কালার ফাস্টনেস খারাপ হবে লাইট শেডের তুলনায়, অর্থাৎ লাইটের শেডের তুলনায় ডিপ শেডের ফাস্টনেস কোয়ালিটি খারাপ হবে। তিন নম্বর গেল। চার নম্বরটা হলো ফাইবারের সাথে ডাইস কী ধরনের বন্ধন তৈরি করতেছে ওটার উপরেও ডিপেন্ড করে কিন্তু ফাস্টনেস প্রপার্টি ডিপেন্ড করে, অর্থাৎ ডাইসের সাথে ফাইবারটা হাইড্রোজেন বন্ড গঠন করতেছে নাকি কোভ্যালেন বন্ড গঠন করতেছে নাকি ভ্যান্ডার ওয়ালস বন্ধন গঠন করতেছে, তো এই বন্ধনগুলো ডিপেন্ড করে কিন্তু কালার ফাস্টনেস ডিপেন্ড করে। যদি কোভ্যালেন্ট বন্ড হয় তাহলে ভালো ফাস্টনেস প্রপার্টি শো করবে। আরটা হলো আদার্স কেমিক্যালও কিন্তু এর উপর ইফেক্ট ফেলে। যখন আমরা ডাইং করা ফেব্রিকটা মেশিন থেকে আনলোড করি তখন কিন্তু এখানে আমরা সোফিং কেমিক্যাল ইউজ করি, সোফিং কেমিক্যালটাও অনেকাংশে কালার ফাস্টনেস উপর ইফেক্ট ফেলে। যদি ভালো কেমিক্যাল দিয়ে আমরা সোফিংটা করি তাহলে কালার ফাস্টনেসটাও ভালো হবে। এবং ডাইং থেকে নামার আগে কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কালার ফাস্টনেস ভালো করার জন্য আমরা ভালো করে ওয়াশ দিলাম কি না বা সোফিং দিলাম কি না ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু কালার ফাস্টনেস ডিপেন্ড করে। আরেকটা ইস্যু হলো যেহেতু আমরা জানি যে ডিপ কালারে কালার ফাস্টনেস খারাপ হয়, ওই জন্য আমরা চেষ্টা করি ডিপ কালারের ক্ষেত্রে ডাইং মেশিনে ফিক্সিং দেওয়ার জন্য, অর্থাৎ ফেব্রিকটা ডাইং মেশিন আনলোড হওয়ার আগে আমরা ডাইং মেশিনে ফিক্সিং ইউজ করি যাতে ডিপ কালারে ফাস্টনেস পাওয়ারটা ভালো হয়। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে ফিক্সিং দেওয়ার আগে আমাদেরকে পিএইচটা মেনটেন করতে হবে, এবং আমাদের যে বাতে যে পানিতে আমরা ফিক্সিংটা দেবো ওই পানিটা যাতে পরিষ্কার থাকে, ওই জন্য ফেব্রিকটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। ডাই বাতে অর্থাৎ ডাইং মেশিনে যদি আমরা ফিক্সিংটা দিই তাহলে আমরা আশা করি যে ওই ফেব্রিকের ফাস্টনেস পাওয়ারটাও ভালো হয়, ওই জন্য আমরা ডিপ কালারে ফিক্সিং ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, এতক্ষণ আমরা কালার ফাস্টনেসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো যে টেস্ট প্রসিডিউর অফ কালার ফাস্টনেস, অর্থাৎ কীভাবে প্র্যাকটিক্যালি
টেস্ট করা লাগে এবং কিভাবে রিপোর্টটা তৈরি করা লাগে টোটালি আমরা নেক্সট ভিডিওতে অর্থাৎ কালার ফাস্টনেস পার্ট টুতে আমরা দেখা দেবো কিভাবে কালার ফাস্টনেসটা প্র্যাকটিক্যালি টেস্ট করা লাগে এবং ওইখানে আমি আরও দেখা দেবো গ্রে স্কেল সম্পর্কেও আমরা আলোচনাটা নিয়ে আসবো কারণ গ্রে স্কেল আমরা ফার্স্ট ভিডিওতে দেখাই নাই কালার টেস্টিং করার জন্য কিন্তু গ্রে স্কেলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ টেস্ট করার পরে আমরা কিন্তু গ্রে স্কেলের মাধ্যমে কিন্তু রেজাল্টটা বের করব এই সেকেন্ড ভিডিওতে আমি এগুলো ডিটেলস আনসার করব তো বন্ধুরা আশা করি ফার্স্ট ভিডিওটা আপনি ভালো করে বুঝতে পারছেন এবং ফার্স্ট ভিডিওটা ভালো করে দেখবেন যদি ফার্স্ট ভিডিওটা আপনি ভালো করে না বুঝেন বা না দেখেন তাহলে কিন্তু সেকেন্ড ভিডিওটা আপনি ভালো করে বুঝতে পারবেন না তাহলে বন্ধু ভালো থাকবেন আমরা নেক্সট ভিডিও খুব শীঘ্র নিয়ে আসবো থ্যাংক ইউ